প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের ছেলে মেয়ে যদি অনেক বেশি দুষ্টমি করে, পড়াশোনার মধ্যে মনোযোগ না থাকে, ছেলে সন্তানের মাথার মেধা শক্তি কম থাকে, তাহলে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়ে যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে ফু দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি, স্মৃতি শক্তি, মুখস্থ শক্তি, ব্রেন শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আল্লাহর নবীজি যে দোয়াটি পাঠ করে একজন সাহাবিকে ফু দিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়াটি আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলে মেয়েদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মেধা শক্তি বাড়িয়ে দিবে। তাহলে অবশ্যই আপনাদের ছেলে মেয়েদের মেধা শক্তি বৃদ্ধি করতে, দুষ্টমি কমাতে এই দোয়াটি আজকে শিখে অবশ্যই আপনারা পাঠ করে আমলটি করে ছেলে মেয়েদেরকে ফু দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ একটি দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রেশ হতে গিয়েছিলেন, আসার পর দেখতে পেলেন আল্লাহর নবীজির জন্যে অজুর পানি নিয়ে একজন ব্যক্তি হাজির, একজন সাহাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পানি দেখে খুশি হয়ে গেলেন, তখন তিনি সেই সাহাবির জন্যে দোয়া করেছিলেন এই ছোট্ট দোয়াটি পাঠ করে। ওই সাহাবির মাথার মেধা শক্তি, স্মৃতিশক্তি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন, যতদিন পৃথিবীর মধ্যে ছিলেন সব থেকে বেশি কোরআনুল কারিমের সুন্দর তরজমা করতে পারত এবং মুফাসসির হয়ে গিয়েছিল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যা পড়াশোনা করতেন তাই মনে রাখতে পারতেন। তাহলে অবশ্যই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারাও আপনাদের ছেলে সন্তান যারা আছে, আপনাদের ছেলে মেয়ে যারা আছে, অবশ্যই তাদেরকেও আপনারা এই ছোট্ট দোয়াটি করে দিন, আপনার ছেলে সন্তান দুষ্টমি কম করবে। ছেলে মেয়েদেরকে দিয়েই কিন্তু আমাদের আপনাদের ভবিষ্যতের সুনাম এবং দুর্নাম। অনেকের ছেলে মেয়ে আছে পড়াশোনার মধ্যে মনোযোগী নাই, অনেকের ছেলে মেয়ে আছে মা বাবার কথা শোনে না, খুব দুষ্টমি করে, মা বাবা যদি বলে এভাবে সে চলে ওই অন্যভাবে। এই ছেলে সন্তান দিয়ে বাবা মার কোনো শান্তি হয় না। আবার অনেক ছেলে মেয়েদেরকে মা বাবা উল্টো পথে চালায়, নামাজ শিখায় না, রোজা শিখায় না, বাংলা ইংরেজি গ্রামার প্রাইভেট পড়ায় হাজার হাজার টাকা দিয়ে, কিন্তু ইসলাম শিখায় না, নামাজ শিখায় না, রোজা শিখায় না। এই ছেলে সন্তানগুলো আল্লাহর দেওয়া নেয়ামত, আপনার এবং আমার আল্লাহ নেয়ামত দিয়েছে। আপনার ছেলের মাথার চুলগুলো কি আপনি বানিয়েছেন? না না, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমার ছেলের মুখের দাঁতগুলো কি আমি বানিয়েছি? না না, আমি বানাই না, আল্লাহ বানিয়েছে। আমার আপনার যে সন্তানগুলো আছে কান মেধা মস্তিষ্ক শরীর, আপনি কি বানিয়ে দিয়েছেন? না না না, ছেলে সন্তানের সব কিছু আল্লাহ দিয়েছে, আমাকেও আল্লাহ দিয়েছে, বানিয়েছে। আল্লাহর দেওয়া ছেলে সন্তান আল্লাহর পথে চালাইবেন, এটাই কিন্তু নিয়ম।
আল্লাহ তাআলা আমানত হিসাবে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নিকট দান করেছে, আমানত দিয়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সময় হলে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া ছেলে সন্তানগুলোকে আল্লাহর পথে না চালাইয়া দুনিয়ার পথে চালাইলেন, শয়তানের পথে চালাইলেন, আপনার অবস্থা বিশাল খারাপ হবে, হায় হায় করবেন। আপনার ছেলে সন্তান আপনি মারা যাওয়ার পরেও নামাজ পড়বে না, রোজা রাখবে না, দিনের পথে চলবে না, এভাবে জাহান্নামী হয়ে কবরের মধ্যে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে বান্দা বান্দিরা, গোনা করেছ, নামাজ পড় নাই, রোজা রাখ নাই, হালাল হারাম চিনো নাই, যাও যাও যাও, তোমাদের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। ওই ছেলে সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই মা বাবার কারণে তোমার মতো মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম না, তোমার নবীকে চিনলাম না, নামাজ পড়া শিখলাম না, কোরআন পড়া শিখলাম না, জান্নাত জাহান্নাম চিনলাম না, যেই মা বাবা কোনো কিছু ইসলাম শিখায়নি, আজকে কঠিন দিনে আমরা জাহান্নামী হয়েছি মা বাবার কারণে। শুধু যদি আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হয়, একা আমরা জাহান্নামের মধ্যে যাব না, দুনিয়ার সেই সমস্ত মা বাবাকে জাহান্নামের গেইটের মধ্যে বিছিয়ে দাও, তাদের পাজরের মধ্যে পাড়া দিয়ে দিয়ে তাদেরকে নিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করব। সকলে বলি নাউযু বিল্লাহ। ওই মা বাবা আল্লাহ দিয়েছে ছেলে সন্তান, আর আপনি কোরআন শিখান না, হাজার হাজার টাকা খরচ করে বাংলা ইংরেজি শিখান, লজ্জা লাগে না? আল্লাহর দেওয়া আমানত সন্তানকে শয়তানের পথে চালাচ্ছেন আপনি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ছেলে সন্তান যদি দুনিয়ার মধ্যে থাকা, আপনি যদি অন্ধকার কবরের মধ্যে চলে যান, মা বাবার জন্যে যদি ছেলে সন্তান হাতটা উঠিয়ে এই দোয়াটা করে, সঙ্গে সঙ্গে কবরের আযাব ক্ষমা হয়ে যায়। আমার সঙ্গে পাঠ করুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যাদের মা বাবা পৃথিবীর মধ্যে আছে তারাও পড়তে পারবে, কোনো সমস্যা নেই। মা বাবার জন্যে সব থেকে বড় দোয়া হচ্ছে এটা। আমার সঙ্গে আবার পাঠ করুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে মা বাবার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে কে? আল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি এক্ষণই বলে দেব, ছেলে সন্তানগুলো দিনদার হবে, নামাজি হবে, আল্লাহকে চিনবে এবং আল্লাহর পথে চালাইলে চলবে, আপনি চালাতে হবে, চলবে ইনশাআল্লাহ। নবীজি সাহাবিকে যেই দোয়াটা করেছিলেন, আপনিও আপনার ছেলে সন্তানের জন্যে, ছেলে মেয়ের জন্যে দোয়াটা পাঠ করে মাথার মধ্যে ফু দিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাথার জাহান শক্তিকে বৃদ্ধি করে দিবে। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি সুন্দর করে, আর যেই দোয়াটার কথা আমি বলবো, দোয়াটা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে লিখে দেব। আপনারা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে চেক করলে সর্বপ্রথম কমেন্টসের মধ্যে দোয়াটা পেয়ে যাবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আমি আবারও বলে দিচ্ছি,
আপনার ছেলে মেয়ে বড় হোক কিংবা ছোট হোক কিংবা মাঝারো হোক, যখনই আপনার ছেলে সন্তান হোক যত বৎসরই হোক কোনো সমস্যা নেই। দোয়াটি আপনি নিয়মে পাঠ করে ছেলে সন্তানের মাথার মধ্যে ফু দিয়ে দিবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করবেন, অজু করবেন সুন্দর করে। অজুটা করতে হবে দোয়া পাঠ করে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু করতে হবে। অজুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতে হবে, এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুন্দর করে ওযু করার পর সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করবেন তিনবার। তিনবার কি পাঠ করবেন? দুরূদ শরীফ মনোযোগ দিয়ে তিনবার দুরূদ শরীফ পাঠ করে, এই ছোট্ট দোয়াটিও তিনবার পাঠ করে, তারপরে আপনার ছেলে অথবা মেয়ের মাথার মধ্যে ফু দিয়ে দিবেন। এভাবে দুরূদ শরীফ তিনবার পাঠ করবেন। দুরূদ ইব্রাহিমটা নামাজের দুরূদ একটি বার পাঠ করুন সুইশুদ্ধভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে তিনবার দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ শরীফটা পাঠ করে নবীজির শিখানো ছোট্ট দোয়াটা তিনবার পাঠ করবেন। এই দোয়াটা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি, এটাই শেষ দোয়াটা পাঠ করে ফু দিবেন, তিনবার পড়বেন। এভাবে আবারও বলছি, কমেন্ট বক্সের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দেব, আপনারা পড়বেন ইনশাআল্লাহ, দেখে দেখে পড়লেও চলবে। এই দোয়াটা তিনবার পড়বেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। একবার হয়ে গেল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। দুইবার হয়ে গেল, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। তিনবার হয়ে গেল। এখন আপনার ছেলে অথবা মেয়ের মাথার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে কোন দোয়াটা পড়লেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, এটা আপনি দোয়াটা পড়বেন নবীজির শিখানো দোয়াটা। নবীজি এই দোয়াটাই পাঠ করেছিলেন। আর সাহাবি এক নম্বর মহাদেশ হয়ে গিয়েছিলেন, মেধা মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছিলেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে বলবো এভাবে আপনারা দোয়াটি পড়বেন। আবারও বলে দিচ্ছি,
দোয়াটি আমলটি এভাবে করবেন, সর্বপ্রথম দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারবেন। যাদের ছেলে সন্তান কথা শোনে না, দুষ্টুমি বেশি করে পড়াশোনা করতে মন চায় না, তাদের জন্যে আপনার আমলটি করবেন, মাথার ব্রেন শক্তি বাড়িয়ে দিবে, আল্লাহর পথে আল্লাহ চালাবে, হেদায়াত আস্তে আস্তে তার নসিবের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। সর্বপ্রথম আমলটি করতে হলে অজু করতে হবে সুন্দর করে, অজু করার পর দুই নম্বরে তিন নম্বরে দুরুদ, তিনবার দুরুদ শরীফ পাঠ করতে হবে, দুরুদ ইব্রাহিম। আপনি ওযু করার পর দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন নামাজের দুরুদরা, তারপরে সর্বশেষ আপনি তিনবার নবীজির শিখানো দোয়াটা পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, এভাবে তিনবার পাঠ করে তারপরে আপনাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে ফু দিবেন, আল্লাহ তাআলা কবুল করবে, মাথার জেহান শক্তি একটু হলেও বাড়িয়ে দিবে, দিনের পথে চলাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মাথার জেহান শক্তিকে বাড়িয়ে দেখ, এবং আমলটি যাতে সুন্দর করে করতে পারেন এবং সফল হন, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং সকলে একটা করে লাইক দিবেন, যারা করে লাইক দিয়েছেন ভিডিওতে এবং কমেন্ট বক্সের মধ্যে লিখেছেন আমিন, আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ। যারা যারা আমি লিখেছে কমেন্ট বক্সের মধ্যে, লাইক দিয়েছে, আমাদের এই ভিডিওগুলোকে ভালোবাসে আল্লাহ, ইসলামিক ভিডিওগুলো, আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলো মক্কা মদিনায় নাও, আল্লাহ তাদের সকলকে তোমার ঘরকে খানায় কাবাকে চুমু দেওয়ার ধরার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।